আসসালামু আলাইকুম, আমি তানিয়া দেওয়ান তমা, আর আমার কোলে বসে আছে জিনা। আজকে ব্লগটা শুরু করছি, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের রোজাও খুব ভালো কাটতেছে। তো জিনাদার আমি এখন বসে আছি। জিনাদ খুব সুন্দর একটা কুর্তি পরেছে, নতুন একটা কুর্তি, অনেক সুন্দর। তো এইটাই সে দেখাবে, এই জন্যই এখন আসলে ক্যামেরাটা অন করলাম। নর্মালি তো সকালবেলা, এখন 10টা বাজে, আমাদের রান্না বান্না নাই। তো দেখেন এখানে সুন্দর একটা কাজ আছে, কটনের মধ্যে পিঙ্ক কালারের, একদম সফট একটা পিঙ্ক কালার। সাথে হচ্ছে এই প্যান্টটা, যেটা এটাও হচ্ছে কটনের গেঞ্জি কাপড় আর কি। এখানেও পিঙ্ক কালার বলবল আছে, এটার সাথে এটা ম্যাচিং হয়েছে, আর কাজটার সাথে প্যান্টের কালারও ম্যাচিং হয়েছে। তো এখন হচ্ছে আমি জিনাতকে নিয়ে প্রাইভেট পড়াতে যাব, জওহারকেও নিয়ে যাব। জিনাতের হচ্ছে সকাল 10টা থেকে, আর জওহারের হচ্ছে 11টা থেকে। রোজার মধ্যে আসলে সকালবেলা বের হওয়া একটু কষ্টসাধ্য, তবে সকালবেলা যেহেতু আমাদের বাসার কাছে, আমরা হাঁটতে হাঁটতে একদম চলে যাই। এখন আসলে বিকেলবেলা বাহির অনেক ভিড় থাকে, লোকজন থাকে, আর এই পরিস্থিতিতে এত লোকজন বা ভিড়ের মধ্যে যাওয়া উচিত না। তো ভালোই হয়েছে, সকাল সকাল আমরা একদম ফাঁকা রাস্তে আস্তে আস্তে টুকটাক করে হাঁটতে হাঁটতে চলে যাই, আবার হাঁটতে হাঁটতে চলে আসি, আমরা রিক্সায় উঠি না, তাই না জানা? তো জওহার জিনাতকে পরিয়ে বাসায় চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি। এগুলো হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রোদে শুকাতে দিয়েছিলাম। আমি একদিন এবং আরেক দিনের অর্ধেক সময় নিয়ে এই পেঁয়াজগুলো শুকিয়ে নিয়েছি, আর এই আমগুলোও শুকিয়ে নিয়েছি। আমার এখানে 1 কেজির উপরে আম ছিল, তো আমগুলো কেটে শুকানোর প্রায় 2 কেজিই ছিল, শুকানোর পর এতটুকু হয়েছে। আর আমগুলো আমি আরেকটু মোটা মোটা করে কেটেছিলাম, শুকানোর পর এরকম চিকন চিকন হয়ে গেছে আর কি শুকিয়ে। তো আজকে আমি হচ্ছে এই আচারগুলো বানাচ্ছি, আর এটা আসলে কীভাবে কাটি, কীভাবে শুকাই তখন থেকে দেখালে হয়তো আপনাদের হেল্প হতো আরও ভালো। তো তারপরে বলে দিচ্ছি, যেহেতু আমি আগেও এই আচারের রেসিপি একদম এ টু জেড শেয়ার করেছি, কারণ প্রত্যেক বছর আমি এই আচারটা বানাই, কারণ এই আচার ছাড়া আমার চলে না। গত বছর তো আমি প্রায় 5 কেজি আমের আচার বানিয়েছিলাম, কারণ গত বছর এই প্যান্ডামিকের এই সময়টাতে, লকডাউনের সময়টাতে আমি গ্রামে ছিলাম, শ্বশুরবাড়িতে, তো তখন অনেক বেশি করে বানিয়েছিলাম। আমার এই হাতের এই আচারটা দিয়ে সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। আর আচারের এই রেসিপিটা শুধুমাত্র আমার নিজস্ব, এটা আমি কি বলবো, কাউকে কখনো দেখি নাই। আমি 3 বছর যাবৎ প্রত্যেক বছরই যখন বানাই তখনই শেয়ার করি আপনাদের সাথে। আর এটা আমি শিখেছি আমার ফুপুর কাছ থেকে, আমার ফুপু শিখেছিল দাদির কাছ থেকে, তো এখান থেকে আমার শেখা। এবং আচার, এই আচারটা, এটা টক একটা আচার, এটা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, তেলের আচার, এটা সারা বছর থাকে ঘরে। তো আমি আমার সেই শুকনো করা পেঁয়াজ আর আমের আমচুর বলে, আম শুকানোর পর আমচুর হয়ে যায়, তো আমচুরগুলো দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে এখন আমি মশলার সাথে মেখে নিব, খুবই সোজা, জাস্ট শুকিয়ে মশলা দিয়ে মেখে তেলে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আর আমি আজকে একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি, দেখতেই পেয়েছেন আমি অনেকগুলো পেঁয়াজ শুকাতে দিয়েছিলাম, হয়তো যখন শুকাতে দিয়েছিলাম তখন দেখলে আপনারা একটা অনুমান করতে পারতেন, তারপরে বলে বুঝিয়ে দিচ্ছি। আর আমগুলো শুকানোর পর একটু কমে গিয়েছে, এবং পেঁয়াজগুলো কমার পরেও কিন্তু আমের চাইতে বেশি, তো আমগুলো একটু টক ছিল, যেন মনে হলো যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই তাহলে হয়তো খেতে ভালো লাগবে, এই জন্যই আসলে আমের পরিমাণটা একটু কম আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দেবো, সব কিছু আমি 1 চা চামচ করে দিয়েছি, মরিচের গুঁড়াটা 2 চা চামচ দিয়েছি। আর এটা আসলে কি বলবো, একদম ঝাল টক তেলের আচার, এবং এটা যখন তেলের মধ্যে অনেকদিন ভেজানো থাকে, আমগুলো নরম হয়ে যায়, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, খুবই ফ্লেভারফুল হয়, খেতে ভালো লাগে খিচুড়ির সাথে, শুধুমাত্র আমার কাছে ভালো লাগে পার্সোনালি, বা অনেক সময় আলু ভর্তাই দিলে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি কিছু এলাচ, 4টা এলাচ দিলাম, দারুচিনি, আর দেব হচ্ছে তেজপাতা, তেজপাতা আমি 1টা জাস্ট টুকরো করে দিয়ে দিলাম,
আপনারা এখানে হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে একটু পাঁচফোড়ন দিতে পারেন, তবে আমার কাছে এটা যেহেতু সব মশলা থাকে পাঁচফোড়নের ফ্লেভারটা আমার ভালো লাগে না, এর জন্য আমি পাঁচফোড়নটা একটু হয়তো তেলে ক্র্যাশ করে দিলে ভালো লাগে, তো আমি সেটা দেই না। আপনারা চাইলে একটু ক্র্যাশ করে পাঁচফোড়ন দিতে পারেন। এরপর এখানে আমি যেটা দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা একদমই কাঁচা, একদম ফ্রেশভাবে বেটেছি আদা রসুন দুটো একসাথে করে, আমি এখনই বেটে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম, এটা ফ্রেশটাই দিতে হবে, অনেক আছে ফ্রিজে অনেক দিন থাকে সেটা দেন, সেটা দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি লবণ, লবণটা যেহেতু এটা টক, লবণটা একটু পরিমাপ করে একটু বেশিই দিতে হবে, মানে টকের সাথে যে লবণটা আসলে পরিমাপে যায় সে ততটুকু পরিমাপ করে লবণটা দিতে হবে। এরপর হচ্ছে আমি একটু তেল দিলাম, সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে পুরো মশলাটা একদম আমার পেঁয়াজের মধ্যে লেগে যায়। আর খুব মানে একটু অবাক করার মতো আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এই যে কাঁচা আদা রসুন বাটা দিলাম, তো এই আচারটা কীভাবে সারা বছর ভালো থাকে? তো এটা আসলে যখন সরিষার তেলের মধ্যে একদম ফুল ডুবিয়ে রাখা হয় তখন এটা আস্তে আস্তে কী হয়, মশলাগুলো সুন্দরভাবেই এই আম পেঁয়াজের মধ্যে ঢুকে যায়, আম পেঁয়াজগুলো একটু নরম হয়, তেলটা একটু ঘন হয়, এবং সেই তেল আরে এক চামচ করে আচার নিয়ে যদি খাওয়া হয় তখন ঠিক কী মজা লাগে আমি বলে বোঝাতে পারবো না। এবং সারা বছর নর্মাল তাপমাত্রায় ফ্রিজেও রাখতে হয় না, কিন্তু নর্মালেই খুব ভালো থাকে। তো আমি কিছু কালো জিরা দিলাম, কালো জিরার ফ্লেভারটা ভালো লাগবে। কেউ চাইলে হচ্ছে কিছু শুকনা মরিচ, তেলে আস্ত শুকনো মরিচও দিতে পারেন, সেটা হয়তো আপনারা পরে খেতে পারবেন খিচুড়ির সাথে মেখে ভালো লাগবে। বা আস্ত কিছু রসুন, যেমন এক কোয়া রসুন পাওয়া যায় সেগুলোও দিতে পারেন আস্ত, এটাও ভালো লাগবে। তো যে দেখেন মাখা শেষ, মশলাযুক্ত খুবই অল্প, কিন্তু এখানে তো বেশি পরিমাণে করলে তখন বেশি করে মশলা দিতে হবে। আমি একটা কাঁচের বয়মে ভরে নিলাম, এবং এই বয়মটাতে গত বছরের আচার কিছু ছিল, তো সেটার মধ্যে আমি একটু মিক্সড করে একদম ভরে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে পুরো বোতলটাকে ভরে ফেলবো। হ্যাঁ, তো আমার হচ্ছে বাসায় সরিষার তেল নাই আপাতত, এখন এনে তারপর হচ্ছে আমি ভরতে হবে পুরো বোতলটা। আপাতত এরকম আমি রেখে দিচ্ছি, দু একদিন পরে সরিষার তেল দিলেও সমস্যা নাই, তো এভাবে রেখে দিব, ফ্রিজে রাখতে হবে সরিষার তেল দেওয়ার আগ পর্যন্ত। আর আজকে ইফতার রেডি করতেছি। আর আমি ওই তো আচারটা বানানোর পর আসলে একটু টায়ার্ড ছিলাম, কেন যেন আজকে ভালো লাগে না, রোজায় ওই যে বলে না যে রোজায় ধরেছে, তো আমার হচ্ছে রোজায় হয়তো ধরেছিল, কিচ্ছু বানাই নাই ইফতার। তো তারপর ইফতারের আগ মুহূর্তে মনে হলো যে কী খাবো ইফতারে, একদম 5 মিনিট আগে আমি জাস্ট উঠেছি, মনে হলো যে ইফতার তো করতে হবে, তো কী দিয়ে করি। তো ফ্রিজে 1 কেজি টক দই ছিল, তো সেটা জাস্ট ব্লেন্ডারের জগে ঢুকালাম, আর সাথে তো জেনাত সবসময়ই থাকে আমার, তো একটু চিনি আর হচ্ছে একটু বিট লবণ দিয়ে হচ্ছে ব্লেন্ড করব, তারপর হচ্ছে শরবতটা খেয়ে হচ্ছে রোজাটা ভাঙবো, তারপর হচ্ছে দেখি যেটা করি সেটা করব, মানে তারপরে আমি ডিসাইড করব যে আমি আসলে কী করব। তো এই তো চিনি দিয়ে দিয়েছি, চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, আর বিট লবণ দেব। বিট লবণটাও দেখেন আমার কী হাল, আমি একটা চা চামচও খুঁজে পাই নাই, মনে হচ্ছে এখন আমি কিচ্ছু পাচ্ছি না, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছিল। তো বিট লবণটা হচ্ছে আমি চামচের পেছন সাইড দিয়ে তুলে দিয়ে দিলাম, এখন জাস্ট হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি, আমার মনে হচ্ছে যে পুরোটা আমি একাই খেয়ে ফেলি, বাচ্চাদের না দিই। তো এই তো আমার ইফতার আজকে, খেজুর আর এটা। তো এরপর হচ্ছে আমি রাতে তো কিছু খেতে হবে, সারাদিন যেহেতু রোজা থেকেছি, আমি ভাবতে মানে চেষ্টা করতেছিলাম যে একদম খুব তাড়াতাড়ি ঝটপট একটা হেলদি খাবার খাই, তো সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি যেতে বেস্ট অপশন হয় না, কারণ ভাত ডাল মাছ মাংস আলাদা করে রান্না করার মতো এনার্জি আমার ছিল না, তো চাল ডাল মিশিয়ে আমি যা রান্না করতে পারি সেটাই করতেছি। এখানে আমি চাল নিয়েছি, চাল ডাল মিলে হচ্ছে 1/2 কেজি নিয়েছি, এবং হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন এবং একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটা মিষ্টি আলু কেটেছি। এখানে আমি সব কিছু পাচ্ছি, আলু, ডাল হচ্ছে গরিবের প্রোটিন, চাল কার্বোহাইড্রেট, আলুর মধ্যেও অনেক ভিটামিন মিনারেলস আছে, মিষ্টি আলু, কিন্তু এটা সব কিছু একটা প্যাকেজ আর কি হতে যাচ্ছে। এবং এটা খেতে অনেক টেস্টি হয়, কারণ কি এটা আসলে কম মশলায় রান্না করা হয়, একটু নরম হয়, এটা থাকবে টক ঝাল মিষ্টি একটা স্বাদের খিচুড়ি, যেহেতু মিষ্টি আলু দিয়েছি হালকা একটু মিষ্টিও হবে কিন্তু।
তো এটাই আসলে করতেছি, আমার শরীর আসলে একদমই টানতেছিল না। আর এখানে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া, সেটা খুবই সামান্য। আমি হাফ কেজি চাল ডালের জন্য হচ্ছে একটা চামচেরও কম, হাফটা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। আর পরিমাণ মতো লবণটা দিতে হবে। আর আমি এখানে হচ্ছে কিছু হচ্ছে ছোলা দিলাম, এটা হচ্ছে একদম সেদ্ধ করা, মানে ছোলা ছিল আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে, যেটা হচ্ছে আমার আগের দিনের বেশি ছিল ছোলা, মানে ভোনা করার পর সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই কিছুটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম, তো ছোলাটাও কিন্তু খিচুড়ির সাথে যায়। তো এই তো এখন হচ্ছে আমি পানি দিব, আমি হাফ কেজি চাল ডালের জন্য পানি দিয়েছি হচ্ছে 2 কেজি, বেশি করেই পানি দিয়েছি কারণ এটা হবে পাতলা খিচুড়ি। চুলাটা ধরেই দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে এসেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টকবগে আমার খিচুড়িগুলো ফুটতেছে, আমার তো ক্ষুধাও লেগেছে আসলে। আর এটা খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়, আমার আধা ঘন্টাও লাগে নাই, না আধা ঘন্টা লেগেছে, আধা ঘন্টা লাগে না, এটা বললে ভুল হবে, আধা ঘন্টা লেগেছে কারণ এই খিচুড়িটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, বলক ওঠার পর নাড়াচাড়া করে একটু রান্না করতে হয় সময় নিয়ে। তো দেখেন বলক উঠে অনেকটা পানি কমে গিয়েছে এবং এই পর্যায়ে চলে এসেছে, আর যখন একটু পানিটা কমে যাবে তখন কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে নেড়ে আমি আমার আলুগুলো একটু গলিয়ে গলিয়ে দিতেছি, যাতে করে এই যে খিচুড়িটা একটু আঠালো টাইপের হয়, মিষ্টি আলুটা কিন্তু খিচুড়িটাকে আঠালো করবে, টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তো এভাবে করে একটু নাড়াচাড়া করতেছি। আর এখানে আমি আরেকটা যেটা দিব সেটা হচ্ছে কাঁচা আম, কাঁচা আমটা এটার টেস্ট আরও বাড়িয়ে দিবে। তো এই যে এখানে ফালি করে কাটা কাঁচা আম দিয়ে দিচ্ছি, একেবারে ফুল প্যাকেজ, এটার সাথে আর কিচ্ছু লাগবে না, আলাদা করে লেবু, আলাদা করে আচার, কোনো কিছু লাগবে না। তবে এই খিচুড়িটা কিন্তু আমি যে আচারটা সকালের দিকে বানালাম ওই আচারটা খেতে ভালো লাগবে, তবে আমার আচারটা তো তেল দিই নি, আর আচারটা তেল দেওয়ার পরেও এক সপ্তাহ যখন ঘরে থাকবে বা 15 দিন তখন ওটার টেস্টটা ঠিকঠাক আসবে এবং তখন থেকে খাওয়া যায় আর কি, তো সেটাতে তো খাওয়া যাবে না। তো এই কাঁচা তাজা আম দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতেছে এবং লাস্টের দিকে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এবং আস্তে আস্তে চালটা একটু ঘন হবে, আঠালো টাইপের হবে, এই যে পানিটা এটা কমে আসবে তখনই কিন্তু এটা বুঝতে হবে যে হয়ে গিয়েছে, এখনও কিন্তু হয় নাই। আমি আরও কয়েক মিনিট রান্না করবো। আমি এখানে কিছু হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম, এটা ফ্রিজে ফ্রোজেন করা ধনে পাতা ছিল, ধনে পাতা দিলাম কারণ এখানে কিন্তু আমি কোনো গরম মশলা বা এক্সট্রা কোনো মশলা অ্যাড করি নাই, ধনে পাতাটা এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসবে, একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এখানে। আর আপনারা যদি কেউ চান এখানে ধনে পাতার পরিবর্তে পাঁচফোড়ন দিয়ে একটু সরিষার তেল দিয়ে একটু বাগার দিতে পারেন, যদি ধনে পাতা না দেন, আর ধনে পাতা দিলে তো হয়েই গেল, এটা একটা টেস্ট, আবার ওই বাগার দিলে আরেকটা টেস্ট। তো একদম ঝটপট রোজায় ধরলে আপনারা ওইরকম স্বাস্থ্যসম্মত একটা খিচুড়ি রান্না করে খেতে পারেন, ট্রাস্ট মি, এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু ভাতের চালের খিচুড়ি, আমি যে লাল চালের ভাতটা খাই সেই চালের খিচুড়ি, এবং সেই চাল দিয়েই এই খিচুড়ি এরকম আঠালো এবং মজা হয়। জহর জিনাত, আজকে ইফতারি কেমন হয়েছে? এরকম প্রতিদিন ইফতার বানাই দিব, শুধু খিচুড়ি, খিচুড়ি খাবার, টক দই শরবত খাবার, হ্যাঁ মজা হয়েছে নাকি বলো? মজা হয়নি জিরাত? পুদিন যদি দিই তাহলে খাইতে পারবা? পুদিন মজা লাগবে না, মাঝে মাঝে দেওয়া যায় নাকি? ওইখানে টেবিলে ফেলতেছো কেন আম্মু? পানি দিব তোমাকে, দাঁড়া দিচ্ছি।